তুফান ঝড়ে কাঁপছে সব, ঝড় তো মাত্র শুরু হয়েছে। তুফান মুক্তির প্রথম শোই সারা ফেলেছে সিনেপাড়ায়। কোরবানি ঈদকে কেন্দ্র করে মুক্তি দেওয়া তুফান সিনেমাটি ইতিমধ্যেই নতুন করে ঝড় তুলেছে। বিশেষ করে আলোচিত মিমি চক্রবর্তীর দুটি গান রয়েছে আলোচনার শীর্ষে, যার মাঝে অধিক হারে সারা ফেলেছে শাকিব মিমির দুষ্ট কোকিল গানটি, যা পোশাক নিয়ে কিছুটা বিতর্কে থাকলেও হৃদয় কেড়েছে হল প্রেমীদের। তবে তার রিয়াকশনটাও চরমভাবে দিয়েছেন শাকিব খান, তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। ইতিমধ্যেই সিনেপাড়ায় তুফানি তাণ্ডব শুরু করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। মুক্তির প্রথম শোতেই বাজিমাত করেছে তুফান। তবে সবকিছুর ঊর্ধ্বে ভালো লেগেছে শাকিব মিমির আইটেম গান দুটি, যা মুক্তির আগে সারা ফেলে দিয়েছিল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে একটা চিন্তার ভাঁজ ফেলেছিল মিমি চক্রবর্তীর আপত্তিকর পোশাকের দুষ্ট কোকিল গানটি, কেননা সেখানে ছিল ছবিটির একটা নেগেটিভ সাইড, যা কেন্দ্র করে নানা বিতর্কের মুখে পড়েছিল শাকিবের এই তুফান। কিন্তু সিনেমা মুক্তির পরে যেন পুরো গল্পটাই পাল্টে দিলেন কিং খান। তিনি তো আগে থেকেই বলে এসেছেন যে তুফানকে থামিয়ে দেওয়ার মতো কোনো বাধাই কার্যকর নয়। এক কথায় তুফান ঝড়ে কাঁপছে সব, আর দিন শেষে হাতে কলমে সেই প্রমাণটাই দিতে চলেছেন শাকিব খান। 125 হলে মুক্তি পাওয়া শাকিবের এই তুফানের প্রথম শোটাই গেছে হাউসফুল, এবং দর্শক মন্তব্য থেকেও পাওয়া যায়নি কোনো নেগেটিভ কমেন্টস। আর তার থেকেও স্বস্তির বিষয় হচ্ছে মিমি চক্রবর্তীর এই অশালীন পোশাকটি কোনো রকম প্রভাব ফেলেনি ছবিটিতে। তবে মিমির সাথে প্রথম কাজে মিমিতে মুগ্ধ হয়েছেন কিং খান। বিশেষ করে মিমির গানের পারফর্ম চরমভাবেই দৃষ্টিবন্দী করেছে শাকিবের। যদিও মিমি চক্রবর্তীও শাকিবকে নিয়ে এই একই রকম মন্তব্যই করেছেন, তবে শাকিবের সঙ্গে পর্দায় মিমির এই উপস্থিতি চরমভাবে সারা ফেলেছে সিনেপাড়ায়। শুধুমাত্র এই একের মাঝেই তৃপ্তি নয়, মিমির সঙ্গেই একাধিকবার শাকিবকে দেখার আশাটা ব্যক্ত করেছে নেটাগারিকরা। মন্তব্য রয়েছে দুই প্রান্তের দুই টেক্কা চমৎকার এক সিনেমা উপহার দিয়েছে সিনেপ্রেমীদের। তবে মিমির এই দুষ্ট কোকিল গানটি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।